চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা আজকে জানবেন সাংবাদিকতার একাডেমিক আয়োজনের সাথে মিডিয়া ইন্ডাস্ট্রির একটা আন্তঃসম্পর্ক। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমরা যারা একটা সময় ভাবতাম যে সাংবাদিকতার পাঠদান প্রক্রিয়া, আমরা দেখলাম যে বাংলাদেশ এবং বৈশ্বিক সাংবাদিকতার প্রযুক্তিগত কিছু পরিবর্তন হয়েছে। হাতে হাতে মুঠোফোন এসছে, ডিভাইস এসছে এবং সাংবাদিকতার মাল্টিমিডিয়া ফর্ম এসছে, মিডিয়া কনভার্জেন্স হচ্ছে। তাহলে কি সাংবাদিকতার পাঠদান প্রক্রিয়াও কি একই থাকবে? আমরা কি সেই ওল্ড মিডিয়া স্কুলে থাকবো? না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মনে করে সাংবাদিকতার হালনাগাদ নবায়ন করার সময় এসেছে, আর সেই নবায়নের গল্পটা আজকে শুনবেন আপনারা আমার এই স্টোরি। গল্পটা অনেকটা এরকম যে সাংবাদিকতা কি? সাংবাদিকতা হচ্ছে কোনো একটা গল্প বলা। আমি কিছু একটা নতুন তথ্য পাঠক দর্শক শ্রোতাকে বলতে চাই, আর সেই গল্প বলার ফর্মটা যখন চেঞ্জ হয়েছে, অর্থাৎ আগে আমরা গল্পটা বলতাম রেডিওতে, আগে আমরা গল্পটা বলতাম কলমে সংবাদপত্রে, আগে আমরা গল্পটা বলতাম টেলিভিশনে, যেটার নাম ব্রডকাস্ট জার্নালিজম, রেডিও জার্নালিজম, প্রিন্ট জার্নালিজম। কিন্তু আমার শিক্ষার্থীদের হাতে হাতে যখন স্মার্টফোন এসেছে, আমার শিক্ষার্থীর হাতে যখন মাল্টিমিডিয়া ডিভাইস এসেছে, তখন তারা গল্পটা সেই স্মার্টফোনে বলতে স্বচ্ছন্দ বোধ করছে। অথবা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে দেখুন, যে সোশ্যাল মিডিয়ার দাপটে এখন আর কোনো সংবাদ বেশিক্ষণের জন্য আর সমাজে স্থিতি থাকছে না। পরের দিনের সংবাদপত্রে পাঠক সেই সংবাদ বিস্তারিত জানার জন্য আর অপেক্ষা করছে না, সেই সোশ্যাল মিডিয়াতেই সেই সংবাদের নির্যাসটুকু পেয়ে যাচ্ছে, সংবাদের সাথে তার একটা এঙ্গেজমেন্ট ঘটছে। তো এখানে হচ্ছে আমাদের পরিবর্তনের এই উদ্যোগটা। আমরা একাডেমিয়াতে বেশ কিছু পরিবর্তন এনেছি, যেমন আমি এই ডিপার্টমেন্টের মাল্টিমিডিয়া জার্নালিজমটি পড়াই, মাল্টিমিডিয়া জার্নালিজমের এডিটিং পড়াতে গিয়ে দেখলাম যে চিকিৎসাবিদ্যা এবং সাংবাদিকতা দুটোই হচ্ছে প্রায়োগিক। আমি যতই বই পুস্তক পড়ি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি রোগীর দেহ ব্যবচ্ছেদ করবো না, অপারেশন টেবিলে যাবো না, ততক্ষণ আমি একজন ভালো ডাক্তার হতে পারবো না। ঠিক একইভাবে সাংবাদিকতা শিক্ষার্থীদেরকে আমি যদি মাঠে না নামিয়ে দিই, মাঠ থেকে যদি তথ্য না তুলে আনি, তাহলে একজন আমি ভালো সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারবো না। হ্যাঁ, সে হয়তো ভালো বই পড়ে হয়তো খুব থিওরি মুখস্থ করতে পারবে, ভালো নাম্বার পাবে, কিন্তু ভালো গল্প বলার মতো সাংবাদিক হবে না। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির শেষ নেই। এর কারণ হালদা নদীকে কেন্দ্র করে সারা বছর আবর্তিত হয় এক শক্তিশালী অর্থনৈতিক কর্মযজ্ঞ। ব্লাইন্ড ক্রিকেট নয়, শিক্ষাক্ষেত্র এবং চাকরি ক্ষেত্রেও অনেক বেশি এগিয়ে যাচ্ছে ব্লাইন্ড গ্যাপ। আমাদের ডিপার্টমেন্টে ল্যাব প্রতিষ্ঠা হয়েছে, মাল্টিমিডিয়া ল্যাব, আমাদের ডিপার্টমেন্টে এডিটিং প্যানেল আছে, আমাদের ডিপার্টমেন্টে মাল্টিমিডিয়া এডিটিং কোর্সটা পড়ানো হয়, মাল্টিমিডিয়া রিপোর্টিং কোর্স পড়ানো হয়। আমাদের একাধিক সহকর্মী, আমরা যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদেরকে নবায়ন করেছি সাংবাদিকতার একাডেমিক আয়োজনে। এই গল্পটা হচ্ছে এরকম, আমরা ক্লাসে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি, মাস্টার ক্লাস করেছি, মাস্টার ক্লাসের মধ্যে আমরা দেখিয়েছি যে কীভাবে একটা গল্প বলতে হয়, একটা গল্প বলতে গেলে আমার কী ধরনের প্রস্তুতি লাগে। অনেকেরই আমাদের ডিভাইস ছিল না, আমরা একটা ডিজিটাল ডিভাইডের যুগে বসবাস করি, অনেকেরই ভালো মোবাইল ফোন নেই, অনেকের DSLR নেই। তখন শিক্ষার্থীরা একে অপরকে সহযোগিতা করেছে, আমরা একটা টিম হিসেবে কাজ করেছি। এটা একটি কাল্পনিক মাল্টিমিডিয়া নিউজ হাউস, আমরা বলেছি যে আমি হচ্ছে এডিটর, তোমরা নিউজ এডিটর, তোমরা রিপোর্টার, তোমরা আসো, আমরা সবাই মিলে কাজ করি, একটা টিম কাজ করেছি আমরা। এবং আমরা অবাক হয়ে দেখলাম যে আমরা বেশ ভালো কিছু স্টোরি পেয়েছি। আমরা চট্টগ্রামের ভাটিয়ারিতে গিয়েছি, ভাটিয়ারিতে গিয়ে জাহাজ ভাঙা শিল্পের সেই তৈজসপত্রগুলো কোথায় যায় সেই গল্প খুঁজে নিয়েছি। আমরা দেখেছি চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে খালগুলো কীভাবে দখল হয়ে যায়। আমরা দেখেছি করোনাকালীন সময়ে মানসিক অবসাদগ্রস্ততার মধ্যে শিক্ষার্থীদের যে মানসিক টানাপোড়েন, সেটার সমাধান কী। আমরা এমন গল্প উঠে এসেছে যে সারা বাংলাদেশে সবচেয়ে উদ্ভিদ বৈচিত্র্যের সমাহার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা প্রথম 6 মাস একাডেমিক কাজের মধ্যে ছিলাম, তারপরে আমরা ভেবেছি 2 মাস প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এরপর 1 বছরের মধ্যে আমরা এই ফলগুলো পেলাম। এইটাকে বলতে পারেন যে আপনারা যে করোনার নিস্তরঙ্গ অবসাদের সময়কে ক্রিয়েটিভভাবে কাজে লাগানো। এবং করোনার সময়টাতে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে এই কাজগুলো থিরি, এই কাজগুলোর ব্যবহারিক কাজে অংশ নিয়েছিলাম। এখন আমাদের সময় প্র্যাকটিক্যালি এই কাজগুলোকে দেখা। আর এই কাজগুলি করতে গিয়ে শুধু শিক্ষার্থীরা নয়, আমি নিজেও দক্ষ হয়েছি, আমি নিজেও অনেক কিছু জেনেছি। কারণ সাংবাদিকতা, আমি নিজেও সাংবাদিকতা করেছি প্রিন্ট জার্নালিজমে, আমিও এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী। কিন্তু আমি যখন শিক্ষা দান প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি, আমি দেখলাম আমি যদি ডিজিটাল সাংবাদিকতা থেকে, মাল্টিমিডিয়া সাংবাদিকতা থেকে দূরে থাকি, তাহলে শিক্ষার্থীদের সাথে আমার একটা প্রজন্মগত বৈষম্য বা প্রজন্মগত দূরত্ব থাকবে। সেই দূরত্ব বোঝানোর জন্যই আমি বিভাগ আমাকে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্ব আমি সুচারুভাবে পালন করার চেষ্টা করেছি। আপনারা এখন দেখবেন আমাদের শিক্ষার্থীরা কীভাবে গল্পগুলো বলছে, এবং এই গল্পগুলো ছড়িয়ে পড়বে সারা দেশে, ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে।
ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো ধান ভাটিয়ারি গান, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা। ওর পেছনের এই অর্কিডিয়াম হচ্ছে দেশের সবচেয়ে বেশি প্রজাতির দুর্লভ অর্কিড সংগ্রহশালা। সেই জাহাজ কাটার পর সবকিছু পাওয়া যাচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। বলা হয় তরুণরা হলো একটি দেশের ভবিষ্যৎ, যা শুধু বিশ্ববিদ্যালয়ের নয় বাংলাদেশের প্রাকৃতিক উন্নয়নে বিশেষ অবদান রাখে। ছায়া নিবিড় তপবন, সবুজ গাছের নিবিড় মমতায় জীবনের বিচিত্র চেষ্টা নিরন্তর। প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা, মজু স্ট্রিট টেলার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আবার শুধুমাত্র মাঠের সাংবাদিকতা নয়, আমরা আবার ঘরে সাংবাদিকতাও করেছি। পেছনে গ্রিন স্ক্রিন, সেই গ্রিন স্ক্রিনে বসে, গ্রিন স্ক্রিনে দাঁড়িয়ে আমরা কথা বলেছি জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি। আমরা শৈলী চৌধুরীর এই গানটি বলে দিচ্ছে প্রতিবাদের ভাষা কতটা গুরুত্বপূর্ণ। ওই ভাষা যেমনই হোক, চিরপ্রতিবাদী বাঙালি অন্যায়ের প্রতিবাদে কখনো চুপ থাকবে না। এটা একাডেমিক আয়োজন থেকে এই কাজগুলোকে শিক্ষার্থীদেরকে ইনভলভ করা, যেটার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস পাবে যে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছে। হচ্ছে যে ক্লাসরুমে যে প্রশিক্ষণ তারা নিয়েছে এবং তারা ল্যাবে যে প্র্যাকটিক্যাল কাজগুলো করেছে, তার মাধ্যমে তাদের একটা আউটপুট আমরা পেয়েছি, তারা নিজেরাই প্রতিবেদন তৈরি করেছে। আমরা অত্যন্ত খুশি, আমাদের শিক্ষকবৃন্দ যারা মাল্টিমিডিয়া এই কোর্সটি পরিচালনা করছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন রাজীব নন্দীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে অত্যন্ত যত্নের সাথে এই কাজগুলো করেছেন এবং আরও করে যাবেন সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি চাই আমার শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞানে লেটেস্ট যে টেকনোলজি সেটা ব্যবহার শিখুক এবং আমাদের এই কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। আমরা গত 2 বছর ধরে বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একমাত্র যারা মেইন স্ট্রিম মিডিয়াতে শিক্ষার্থীদের কাজগুলোকে ব্রডকাস্ট করছে। তো আপনারা সবাই দেখবেন আমাদের এই কাজগুলো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি রাজীব নন্দী, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।